ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসরের শুরুটা দারুণ করেছিল ঢাকা ডাইনামাইটস টুর্নামেন্টের শুরুর দিকে টানা চার ম্যাচে জয় পেয়েছিল তারা কিন্তু এরপর টানা চার হারের স্বাদ যার মাধ্যমে প্লে অফ খেলার অনিশ্চয়তায় পড়ে গেছে সাকিবের দল আগামীকাল ঘরের মাঠে প্লে অফ নিশ্চিত করতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডাইনামাইটস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল ঢাকা ডাইনামাইটস সমর্থকরা ফ্রাঞ্চাইজিটি নিজেদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে লঙ্কান বাহাতি ওপেনার উপাল থারাঙ্গাকে দলে ভিড়িয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই লঙ্কান তারকাকে দলে নিয়েছে তারা বিপিএল মাতাতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন থারাঙ্গা সবকিছু ঠিক থাকলে আগামীকাল এক ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঢাকার স্কোয়াডে দেখা যাবে এই লঙ্কান তারকাকে উপাল থারাঙ্গাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতে প্লে অফ নিশ্চিত করতে চাইবে ঢাকা আর তাই তো দলের সকল প্রস্তুতি সেরে নিচ্ছে তারা